তো আজকে ডাইরেক্ট মোটরসাইকেলের উপর ব্লগ শুরু করে দিছি। এখন যাচ্ছি হচ্ছে যে মুরগি নিয়ে আসতে, কজ আজকে আমরা বাসাতে বারবিকিউ পার্টি করব। এন্ড চিন্তা করলাম যেহেতু বারবিকিউ পার্টি করব, সেহেতু আপনাদের মাঝখানে কেন না একটা ব্লগ আপলোড দিই। তো এই কারণে এই মাঝখানে হুট করে ক্যামেরা অন করা। তো যাচ্ছি আমি আর আমার বন্ধু, দেখতে থাকুন। তো আমরা এখন হচ্ছে বানরগতিতে আছি, এখন যাচ্ছি হচ্ছে গোবরচাকার দিকে, মানে আমাদের এলাকায়। এখন হচ্ছে বাজার ঘাট সব করা শেষ। আর এদিকে ওরা দুজন যাচ্ছে এখন কোক কিনতে, সবার হাতে মোটামুটি একটা করে ব্যাগ আছে। তো আপনারা সকালে দেখতে পেলেন যে বাজারে যে মুরগি নিয়ে আসলাম, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করার পরে এখন হচ্ছে যে এই মশলা টসলা সব মিক্সিং করার টাইম চলে আসছে। তো মাত্র দিয়ে দিচ্ছি টক দই। তো আমি হচ্ছে বারবার ইউটিউব দেখে পারতেছি না, বিদে এখন মেইন শেফকে ডাকবো। তো মেইন শেফ চলে আসেন আমাকে সাহায্য করার জন্য। কাম কাম, প্লিজ ওয়েলকাম। তো এই যে দেখতে পাচ্ছেন মেইন শেফ চলে আসছে, সে এখন আমাকে বলে টলে দিবে কীভাবে কী করতে হবে। আচ্ছা আপনি দেন, ধরেন আমরা প্রথমে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা, এটা হচ্ছে পেঁয়াজের পেস্ট দুই টেবিল চামচ। তারপরে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, এরপরে দিয়ে দেবো রসুন বাটা, নাকি? ততক্ষণে আমি এইসের বারবিকিউয়ের আমরা দুইটা ইয়া নিয়ে নিছি, রাঁধুনের দুইটা মশলা, এটা এখন আনজিপ করে এটার ভিতরে দিয়ে দিব। এখন হচ্ছে লবণ অ্যাড করে দিচ্ছি, এখন হচ্ছে এটাকে ঠিক করে একটু কাছে নিয়ে এটাকে হচ্ছে এখন সুন্দর করে মিক্সিং করতে হবে। করে এই যে এই পাশে গোশ আছে, গোশের সাথে অ্যাড করতে হবে। এই যে এখন এটা সব কিছু মিক্সিং করা হচ্ছে। তো এখন দিয়ে দিচ্ছে হচ্ছে সরিষার তেল, তো এখানে হচ্ছে যে আমাদের লেবুর রস অ্যাড করা হয়ে গেছে, এখন এটাকে আবার সুন্দর করে মিক্সিং করা হবে। আর এরপর হচ্ছে এটা মাংসের সাথে দিয়ে আমরা এটাকে কি করবো, ম্যারিনেট করে রেখে দিব 3 ঘন্টার মতন। তো এখন হচ্ছে যে মাংসে ম্যারিনেট করা মশলাটা অ্যাড করে, পেস্ট করা মশলাটা অ্যাড করে ম্যারিনেটের জন্য ওয়েট করতে হবে। তো এটাকে এখন সুন্দর করে মাখাই দিচ্ছে। তো এখানে হচ্ছে যে কয়লা লাগাই দেওয়া, কয়লা আগুন দেওয়া হচ্ছে। তো এইখানে হচ্ছে যে আমাদের বারবিকিউর প্রায় শেষ।
তো এখানে হচ্ছে আমাদের সিফাত আঙ্কেল, সে পরোটা বানাচ্ছে। এন্ড এই যে এখানে অনেকগুলাই বানানো হয়েছে। তো আমরা এখন মেয়োনিজ বানানোর প্রক্রিয়া শুরু করেছি। প্রথমে দিয়ে দেব ডিম, টক টক লাগতেছে এই জন্য একটু চিনি দিয়ে নিব। প্রথমবার মেয়োনিজ বানাইছি তো মেয়োনিজের মাও হয়নি, মনে হচ্ছে কি শুধু ডিম চিনি দিয়ে আর লবণ দিয়ে ঘুটিছি। এটা কোনো বিষয় না, মনে কর লাইফে সব কিছু খাওয়া শিখতে হবে। আন্টি ডাক দে, এটা কিছু না ভাই, এটা কোনো বিষয় না, প্রথমবার তো একটু এদিক বিদিক হবেই। তো এখানে হচ্ছে আমাদের বারবিকিউ রেডি, এখন সার্ভের পালা। তো এখানে হচ্ছে যে সালাতের প্রসেসিং চলতেছে। হ্যালো গাইস, আপনাদের দেখানোর জন্য কষ্ট করতে করতে আমার পেট ফুলে যাচ্ছে, তারপরেও যদি আপনারা লাইক কমেন্ট ঠিকঠাক মতো না করেন, না সাবস্ক্রাইব করেন, তাহলে কি ম্যাঙ্গা হোককে হম লোক কি করে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, লাইক শেয়ার কমেন্ট। তো এখানে হচ্ছে যে আমাদের সব প্রসেসিং শেষ, এন্ড এখানে সার্ভ করাও শেষ। আমাদের এখানে সালামিন ভাই, সাব্বির ভাই, তারেক ভাই, আলিফ ভাই, মেশকাত ভাই এবং রকিবুল ভাই। তো এখানে হচ্ছে যে ডাইনিংয়ে এত মানুষ ডাইনিংয়ে ধরবে না, বিদায় হচ্ছে যে আমরা নিচে আয়োজন করছি, যেহেতু সবাই নিজের লোক। যারা যারা খেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ফ্রিতে। রিয়াকশন আর কি দেবো ভাই, মানে যা হয়েছে তা বলার বাহিরে সেই স্বাদ, এত স্বাদ কেন? তোমাকে তো না খেয়ে না খালি বুঝবা না, বুঝাতে পারতেছি না, তাহলে আর কি করা, আমরা খাই তোমরা দেখো।